মঙ্গলবার বিকেল 4টায় বাংলাদেশকে পৌঁছালো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া উপহার। চুয়াডাঙ্গার দামুড়হুতা উপজেলার দর্শন সীমান্তে ভারতীয় রেলের ব্রড গেজ লাইনে WDM-3D মডেলের 20টি ইঞ্জিন পাঠালেন মোদী। আনুষ্ঠানিকভাবে এই উপহার গ্রহণ করতে এদিন বিকেল 4টে নাগাদ ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিকভাবে ভারতীয় 20টি রেলের ডিজেল চালিত ইঞ্জিন উপহার হিসেবে গ্রহণ করেছেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোনের GM অসীম কুমার তালুকদার। এতে খুশি বাংলাদেশের সাধারণ রেল যাত্রীরাও। বাংলাদেশের হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তারা। ধন্যবাদ বিশ্ব হাবিবুর রহমান সাহেব, আজকে একটি নতুন দ্বার রেলের উন্মোচন হলো। ইতিমধ্যে আমরা দেখেছি পূর্বে ভারত সরকার 20টা ইঞ্জিন রেলকে উপহার দিয়েছিল, আজকে বিকেল 4টায় আরও 20টি ইঞ্জিন উপহার ভারত সরকার উপহার দিল। এটি অবশ্য আজকে বিকেল 4টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এটি দর্শনা ইমিগ্রেশন সেন্টারে এটি হস্তান্তর করা হয়েছে। এটি হওয়ার ফলে যেটা হলো যে আজকে রেলের নতুন কিছু ইঞ্জিন উপহার পেল এবং এতে রেল যোগাযোগটা আমাদের দেশে আরও ত্বরান্বিত হলো এবং রেল যোগাযোগটা আরও যুগোপযোগী হবে বলে আমি আশা করি। এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের যে একটি সেতু বন্ধন এই দুই দেশের মধ্যে এটি রচিত হলো। এর জন্য ভারত সরকারকে আমি সাধুবাদ জানাই এবং রেলের এই ইঞ্জিন প্রাপ্তিতে আমাদের রেলটা আরও এক ধাপ এগিয়ে গেল। ধন্যবাদ। দুই দেশের যৌথ এই অনুষ্ঠান উপলক্ষে দর্শনা সীমান্তে আন্তর্জাতিক স্টেশন ইমিগ্রেশন ভবনে এদিন আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন দর্শনা আন্তর্জাতিক স্টেশনের সুপারিনটেন্ডেন্ট মির্জা কামরুল হক, রেলওয়ে পশ্চিম জোনের GM অসীম কুমার তালুকদার সহ স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, আর ই নিউজ।